হ্যালো এভরিওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নেবে আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের প্রণাবেশ জানার অনুশীলন বই থেকে প্রশ্নপত্র পাঁচের পার্ট টু নিয়ে আলোচনা করব পার্ট ওয়ানটা আমি আগের দিন একটা ভিডিওতে দিয়ে দিয়েছি সেই ভিডিওটা যারা দেখতে চাও তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবে তো চলো পার্ট টুটা শুরু করা যাক এখানে ছেষট্টি পৃষ্ঠায় আছে অথবা দিয়ে আছে তিনের অঙ্কটার এটা দেওয়া আছে রেখায় শূন্য থেকে লাফিয়ে লাফিয়ে এটা দুশো চৌত্রিশের সাধারণ গুণিতক নয় দুই তিন চারের সাধারণ গুণিতকগুলি লেখো চল এটা আমি খাতায় দেখাচ্ছি এভাবে সংখ্যারেখাটা টেনে নেবে তো আমার খাতায় আর জায়গা নেই বলে আমি চব্বিশ অব্দি নিয়েছি প্রথমে দুয়ের গুণিতকগুলো লাফিয়ে লাফিয়ে যাওয়ার চেষ্টা করি এখানে আমি তিনটে তিন রকম কালি দিয়ে দেখাবো দুয়ের গুণিতকগুলো তাহলে শূন্য থেকে এখানে যাব দুয়ে দুই থেকে আবার চারে যাবো দুই চার ছয় আট দশ বারো চোদ্দো এইভাবে হবে দুয়ের গুণিতক চার থেকে এবার ছয় তিন দুগুণে ছয় চার দুগুণে আট আটের ঘরে গেলাম দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ এইভাবে লাফিয়ে লাফিয়ে দুয়ের গুণিতকে গেলাম এবার আমি নীল রঙের একটা কালি ব্যবহার করছি তিনের গুণিতকগুলো দেখানোর ক্ষেত্রে দেখো এখান থেকে হবে এরকমভাবে তিনে গেলাম তিন দুগুণে ছয় এখান থেকে হবে ছয় ছয় থেকে হবে নয় নয় থেকে হবে বারো বারো থেকে হবে পনেরো পনেরো থেকে হবে আঠেরো তিন ছয় আঠেরো তিন সাতটে একুশ তারপর তিন আটটে চব্বিশ এবার দেখতে হবে দেখো কিছু কিছু ঘরে দেখো এখানে এখানে বারোর ঘরে দুয়ের গুণিতকও মিলেছে দুয়ের গুণিত্বকের দাগটা আবার তিনের গুণিতকটাই বারোর ঘরে মিলেছে এখানে ছয়ের ঘরে তারপর বারোর ঘরে তারপর দেখো আঠেরোর ঘরে এগুলো সব হচ্ছে দুই আর তিনের সাধারণ গুণিতক এবার আমাকে দুই তিন চারে তিনটেরই বের করতে বলেছে এবার আমি পেন্সিল দিয়ে চারের গুণিতক দেখাচ্ছি একটা পেন্সিল নিয়েছি তাই এটা শূন্য থেকে এখানে হবে চার সরি এখানে হবে চার চার থেকে হবে চার দুগুণে আট এখানে হবে আট থেকে হবে বারো চার চার ষোলো বারো থেকে হবে ষোলো চার পাঁচ কুড়ি তাহলে ষোলো থেকে গেলাম কুড়িতে এবার চার ছয় চব্বিশ এখান থেকে গেলাম একদম চব্বিশে এবার দেখতে হবে তিনটে দাগই কোথায় এক জায়গায় মিলিত হয়েছে এখানে হয়েছে দেখো দুটো এখানেও দুটো এখানে দুটো তারপর এ দেখো এখানে তিনটে মিলিত হয়েছে এই পেন্সিলটাও নীলকালিটাও বা লাল কালিটাও তাহলে এখানে এই বারোটা হচ্ছে এখানে দাগ দিলাম বারোটা এখানে দুই তিন আর চারে সাধারণ গুণিতক আর দেখো মিলিত হবে তিনটে দাগে মিলিত হয়েছে চব্বিশের ঘরে এ দেখো লাল কালিটাও মিলিত হয়েছে নীলটাও আবার পেন্সিলেরটাও তাই চব্বিশটা হচ্ছে সাধারণ গুণিতক এই তিনটে কালিই দেখতে হবে যে কোন ঘরে একসঙ্গে মিলিত হয়েছে তো বারো আর চব্বিশের ঘরে দেখতে পাচ্ছি এবার তোমরা যদি এই সংখ্যা রেখাটাকে আরও বড়ো করো ওই লাফিয়ে লাফিয়ে এইভাবে যাও তাহলে তোমরা আরও সাধারণ গুণিত্বক পাবে তো আমরাই দুটোই বের করছি এরপর চার নম্বর অঙ্ক একটি মালগাড়ি সতেরোটি বগিতে চাল বোঝাই করা হয়েছে প্রতি বগিতে যদি একশো সাতটি বস্তা থাকে এবং প্রতি বস্তায় যদি পঁচাত্তর কেজি চাল থাকে তবে গোটা গাড়িতে মোট কত কুইন্টাল কত কেজি চাল আছে প্রথমে প্রতিটি বগিতে চাল আছে বের করে নিলাম তাহলে একশো সাতকে পঁচাত্তর দিয়ে গুণ করলে হবে আট হাজার পঁচিশ কেজি আট হাজার পঁচিশ কেজি চাল হলো এবার গোটা মালগাড়িতে মোট চাল আছে মানে গোটা মালগাড়িতে সতেরোটি বগি আছে তাই আট হাজার পঁচিশ গুণ সতেরো কেজি এবার এটার সঙ্গে এটা গুণ করে লিখতে হবে তোমরা এই গুণগুলো রাফে করে নেবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এই গুণগুলো আমি করে নিয়ে তারপরে বসিয়ে দিচ্ছি এক লক্ষ ছত্রিশ হাজার চারশো পঁচিশ কেজি হবে তাহলে গোটা মাল গাড়িতে এই চালটা পেলাম এবার উত্তরে তোমাকে চেয়েছে গোটা গাড়িতে মোট কত কুইন্টাল কত কেজি চাল আছে তো এটা কুইন্টালে নিয়ে যেতে গেলে আমরা জানি কি একশো কেজিতে এক কুইন্টাল হয় তাহলে এই এর ভেতরে কত একশো কেজি ভরা আছে সেটাকে বের করতে হবে তার জন্য এই সংখ্যাটাকে একশো দিয়ে ভাগ করতে হবে এটা ভাজিত একশো কুইন্টাল তো একশো দিয়ে ভাগটা দেখিয়ে দিচ্ছি একশো একশো তিন একশো তিনশো ছয় একশো ছশো পাঁচ নামলো চার একশো চারশো তাহলে এটা হবে এক হাজার তিনশো চৌষট্টি কুইন্টাল যেটা ভাগে সেটা কেজি গোটা মালগাড়িতে মোট চাল আছে এক হাজার তিনশো চৌষট্টি কুইন্টাল পঁচিশ কেজি এরপর পাঁচের দাগের অঙ্ক একটি ভাগ অঙ্কের ভাগ ফল বিয়াল্লিশ ভাজক পঁয়ত্রিশ এবং ভাগশেষ সতেরো হলে অঙ্কটির ভাজ্য কত এই সূত্র ধরে তোমরা ভাজ্যটা বের করবে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ ভাজক হচ্ছে পঁয়ত্রিশ গুণ ভাগ ফল হচ্ছে বিয়াল্লিশ যোগ ভাগশেষ হচ্ছে সতেরো পঁয়ত্রিশকে বিয়াল্লিশ দিয়ে গুণ করলে হবে এক হাজার চারশো সত্তর যোগ সতেরো যোগ করো সাত সাতারেখে আট এক হাজার চারশো সাতাশি হচ্ছে ভাজ্য এরপর ছয় নম্বর অঙ্ক একটি কারখানায় বিরাশি দিনে মোট আটাত্তর হাজার দুশো আঠাশটি যন্ত্রাংশ তৈরি হয়েছে যদি প্রত্যহ সমান সংখ্যক যন্ত্রাংশ তৈরি হয় তবে ওই কারখানায় সাতাশ দিনে মোট কত যন্ত্রাংশ তৈরি হবে তাহলে ওই কারখানায় এবার সাতাশ দিনে মোট যন্ত্রাংশ তৈরি হবে প্রতিদিন তৈরি হচ্ছে নশো চুয়ান্নটা এবার সাতাশ দিনে তৈরি হবে এটাকে সাতাশ দিয়ে গুণ করতে হবে নশো চুয়ান্নকে সাতাশ দিয়ে গুণ করলে হবে পঁচিশ হাজার সাতশো আটান্নটি হয়ে গেল এরপর সাত নম্বর অঙ্ক দুই তিন পাঁচ সাত এবং এগারো এই পাঁচটি সংখ্যার মধ্যে যে কোনো তিনটি যে যে সংখ্যার মৌলিক উৎপাদক তাদের মধ্যে অন্তত পাঁচটি সংখ্যা নির্ণয় করো এটা কিভাবে বের করবে আমি সেটা দেখিয়ে দিই প্রথমে ধরো ওই দুই তিন আর পাঁচটা নিলাম তাই দুই তিন আর পাঁচ যে যে সংখ্যার মৌলিক উৎপাদক সেটা নির্ণয় করতে গেলে দুই গুণ তিন গুণ পাঁচ করতে হবে তিন দু ছয় পাঁচ ছয় তিরিশ এটা একটা সংখ্যা পেয়ে গেলাম এরপর ধরো তিন পাঁচ আর সাত এই তিনটেকের সংখ্যাকে নিচ্ছি তাহলে এই সংখ্যাটা পাওয়ার জন্য পাবো তিন গুণ পাঁচ গুণ সাত তিন পনেরো তিন পাঁচে পনেরো সাত পনেরো একশো পাঁচ এটা একটা হলো এবার এই তিনটেকে নেবো দুই পাঁচ আর সাত পাঁচ দুগুণে দশ সাত দশে সত্তর এবার দুই তিন সাত একবার নেবো দুই গুণ তিন গুণ সাত তিন দুগুণে ছয় ছয় সাত বিয়াল্লিশ চারটে হলো আর তিনটে নাও পাঁচ সাত আর এগারো পাঁচ গুণ সাত গুণ এগারো পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে এগারো দিয়ে গুণ করলে হবে একশো চুয়ান্ন তাহলে পেয়ে গেলাম দুই তিন পাঁচ যে যে সংখ্যার মৌলিক উৎপাদক সেটা হচ্ছে তিরিশ যে সংখ্যার মৌলিক উৎপাদক তিন পাঁচ সাত যে সংখ্যার মৌলিক উৎপাদক সেটা হচ্ছে একশো পাঁচ মানে একশো পাঁচের মৌলিক উৎপাদক হচ্ছে তিন পাঁচ সাত এবার সত্তরের মৌলিক উৎপাদক হচ্ছে দুই পাঁচ সাত বিয়াল্লিশের হচ্ছে দুই তিন সাত সব তিনটে তিনটে করে নিয়েছি দেখো আর পাঁচ সাত আর এগারো যে সংখ্যার মৌলিক উৎপাদক সেটা হচ্ছে একশো চুয়ান্ন এইভাবে তোমরা গুণ করে বের করতে পারবে এরপর একটা অঙ্ক আছে আটের দাগের অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো তোমাদের বিদ্যালয়ের জন্য সরকার থেকে সাত হাজার পাঁচশো টাকা অনুদান পাওয়া গেছে সেই টাকা থেকে আশি টাকা দামের পঁচিশটি এবং পঞ্চাশ টাকা দামের ছিচল্লিশটি বই ক্রয় করা হয়েছে বাকি টাকা দিয়ে চল্লিশ টাকা দামের কটি বই ক্রয় করা যাবে প্রথমে দেখো অনুদান পাওয়া গেছে সাত হাজার পাঁচশো টাকা সেখান থেকে আমি আশি টাকা দামের পঁচিশটা বই কিনলাম আর পঞ্চাশ টাকা দামে ছিচল্লিশটা বই কিনলাম সে দুটো যোগ করলাম এবার এইটা থেকে এই দুটোর যোগফল বিয়োগ দিলেই বাকি টাকাটা পেয়ে যাবো সেই টাকা থেকে চল্লিশ টাকা দামের কটা বই পাবো সেটা জানার জন্য আমাকে ভাগ করতে হবে চল্লিশ দিয়ে সাত হাজার পাঁচশো বিয়োগ আশিকে পঁচিশ দিয়ে গুণ করে পেলাম দু হাজার যোগ পঞ্চাশকে ছিচল্লিশ দিয়ে গুণ করে পেলাম দু হাজার তিনশো ভাজিত চল্লিশ সাত হাজার পাঁচশো বিয়োগ আর বন্ধনই দেবো না তাহলে এটা হবে চার হাজার তিনশো দুটো যোগ করলে ভাজিত চল্লিশ এবার এটা থেকে বিয়োগ করো সাত হাজার পাঁচশো থেকে এটা তিন আধ দু পাঁচ চার আর তিনে সাত বত্রিশশোকে চল্লিশ দিয়ে যদি ভাগ করো তাহলে হবে আশি তাহলে এবার উত্তরটা লেখো অতএব বাকি টাকা দিয়ে চল্লিশ টাকা দামের আশিটি বই ক্রয় করা যাবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে আর আমার ভিডিও যদি তোমরা মিস না করতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওই বাই